এই গণতান্ত্রিক রাষ্ট্র যতটুকু পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় তারা দীর্ঘত কর্তৃক করবে। আন্দোলন সংগ্রামে তাদের আমাদের সকলেরই অংশগ্রহণ করা শুরু, সে কারণে আমাদের ভূমিকা অত্যন্ত তীব্র করতে হবে এবং আমাদের দেশপ্রেমের যে চেতনা পথ সে চেতনাটা অন্তত আরো শারীরিক কম বেশি যাই থাকে সেই কর্মী বাহিনীর রাজপথে হাসতে অভ্যস্ত ছিলাম। রাজপথ আজকে সংকুচিত, মুক্তিযুদ্ধের চেতনা বোধের কথা আসে। আমরা যদি অতীত ইতিহাস পর্যালোচনা করি, 71-এর স্বাধীনতার যুদ্ধ কেন আমরা করেছিলাম, তারপরে 70, তার পূর্বে 70 সালে একটা নির্বাচন হয়েছে, ভূমিকা ছিল না এমন কথা আমি কখনো বলবো না, কিন্তু যাদের গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা ছিল তারাই যখন গণতন্ত্র গণতন্ত্র হত্যা করে 25 জানুয়ারি 1974-এর যারা একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গণতন্ত্রকে নির্বাসিত করল, সেখান থেকেই তারা গণতন্ত্রের বিরুদ্ধে যে একটি শক্তি হিসাবে ধারাবাহিকভাবে জনগণের কাছে অত্যন্ত দৃশ্যমান সেটা আমার মধ্যে ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। আগামী দিন 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী 41টি বছর অতিক্রম করার পর আমরা প্রতিষ্ঠা বার্ষিকী আসছি। এর কি লক্ষ্য ছিল? মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাহুলবাদে যেমনি দেশের স্বাধীনতা যুদ্ধে জনগণ অংশগ্রহণ করেছিল, একইভাবে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র, এটা আমি বলি না সাধারণ মানুষ বলে, কারণ গণতন্ত্রের আন্দোলনে রাজনীতি তার হাতে খড়ি এবং তার রাজনৈতিক জীবনের সূচনা এবং রাজপথেই খালেদা জিয়া তার রাজনীতি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। রাজপথে যেই নীতির জন্ম, রাজপথ থেকেই যেই নীতি আজকে সারা দেশের কাছে প্রতিষ্ঠিত, গণতন্ত্রের সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা এবং জাতীয়তাবাদের শক্তির একমাত্র চেতনা বোধ বললে ভুল হবে না, সেই খালেদা জিয়া জেলখানায় এবং তার মুক্তি হবে আদালতে এই শব্দটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। মাঝে মধ্যে আপনারা ডাকেন, আসতে আমি বিরক্তি বোধ করি, কারণ অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই প্রশ্নের উত্তরগুলি জানা থাকলেও দেওয়ার সুযোগ থাকে না, কথা বলতে দেয় না, সবসময় সকল কথা কখনো যত সত্যি এবং কত যত দূরই হোক না কেন সবসময় সেটা বললে অনেক সময় বিভ্রান্তি হয়। সে কারণেই আজকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে আমাদের সেই সুযোগ গ্রহণ করতে হবে। কখনো রাজনৈতিক নেতা নেত্রীর বিচার আদালত করে না, রাজনৈতিক নেতা নেত্রীর বিচার হয় জনগণের আদালতে। আমরা এইভাবে দৃঢ়প্রতিজ্ঞ বা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, মানুষের দিকে তাকালে তাদের চোখে মুখের ভাষা দেখে বুঝতে পারি জনগণের আদালতে বেগম খালেদা জিয়া এখনো দোষী সাব্যস্ত হয়। আদালতে অনেকভাবে অনেক কিছু হয়, সে বিষয়ে বিশেষ প্রসঙ্গ করব না। একই আদালতে একই ধরনের মামলায় নানা ধরনের রায় হয়, সেগুলো আমরা দেখি। সে কারণেই যে আত্মসাত, আত্মসাত কখন হয়? যখন তহবিল শূন্য হয়, যেই তহবিল একটি টাকাও খরচ হয় নাই, আত্মসাতের প্রশ্নটি আসে কেন? রাজনৈতিক বিবেচনা এবং প্রতিহিংসা জাতীয়তাবাদী শক্তিকে, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বকে নীরব বা নিস্তব্ধ করার চক্রান্তের একটি অংশ হিসেবে আজকে বেগম খালেদা জিয়া জেলখানায়, বেগম খালেদা জিয়ার জেলখানায় কারাবন্দী থাকা এই সিদ্ধান্ত আদালত কর্তৃক হওয়ার আগেই সরকার করে নিয়েছে এবং 30 তারিখের ভোট 29 তারিখে সম্পন্ন করার চক্রান্তকে বাস্তবায়িত করার লক্ষ্যেই বেগম খালেদা জিয়াকে আগেই জেলখানায় নিয়ে গেছে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমাদের বুঝতে সক্ষমতার অভাব থাকলেও সাধারণ মানুষ বুঝতে কখনো কষ্ট পায় নাই
এবং তার জন্য তারাও এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত ছিল। এবং যেই নেত্রী রাজপথে আন্দোলন করছে তার কর্মীরা রাজপথে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে, এটাই সাধারণ মানুষের ধারণা। কেন হচ্ছে না, কি করছে না, হয়তো বা করছে, যা করছে তা যথেষ্ট নয় এবং যথেষ্ট করার শক্তি সামর্থ্য আমাদের নাই, এ কথা বললেও কিন্তু সঠিক হবে না। কারণ 2014 সালের নির্বাচনের আগে আমরা যে আন্দোলন করেছি, 2015 সালে যে আন্দোলন করেছি, আমরা অনেকেই জেলখানায় ছিলাম, তাই বলে রাজপথ শূন্য ছিল না। সে কারণেই সরকারকে রাজধানীতে আবদ্ধ করা হয়েছিল, সারা দেশ মুক্ত ছিল এবং ম্যাজিস্ট্রেট রফিকুলের ভাষায় সারা দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা আমারও চিন্তা থাকে। সে কারণেই আমাদের মনোবল বা আমাদের দূরদর্শিতার অভাব কেন, অথবা আমাদের শক্তির পর আমাদের আস্থা না থাকার কারণে, সেজন্য বলছি যে আমাদের আগ্রহ ভাবতে হবে। কারণ খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করা মানে গণতন্ত্র মুছে ফেলা, খালেদা জিয়াকে নিস্তব্ধ করা মানে জাতীয়তাবাদী শক্তির চেতনা মধ্যে চিরতরে ধ্বংস করার একটি চক্রান্ত। সুতরাং এই চক্রান্তের বানাজালে ঘরে বাইরে কে কোথায় কোন রোল প্লে করছে সেগুলি আমাদেরকে বুঝতে হবে, ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে। এবং আজকে নানা জনের নানা কথা বলে আমাদের আসন, আমি লিঙ্কন যে কথাটা বলেছিল বঙ্গবন্ধু কাজের স্মৃতি তার কাছে, তার মধ্যে আমি সম্মান রেখেই বলতে চাই যে আপনি যে কথা বলেছেন তারেক রহমানের নেতা বানানোর জন্য আপনি ফ্রন্ট আসেন না, এবং এটা আমরা জানি আপনি আপনার রাজনৈতিক স্বার্থের বিবেচনে এসছেন, স্বার্থ বিবেচিত হয়নি, আপনি সেখান থেকে ব্যাক করবেন বা ফেরত যাবেন এটা অস্বাভাবিক কিছু না, এটা বুঝবার মতো সক্ষমতা আপামর জনগোষ্ঠীর আছে। কিন্তু আপনি একটি কথা বলতে চাই, তারেক রহমানকে আপনি নেতা বানাবেন কেন? আপনার ফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে আরো দেড় যুগ আগেই তারেক রহমান তো বাংলাদেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত, নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেই তো পত্রপত্রিকায় তাকে নিয়ে আলোচনা হয়, তার পক্ষেও যেমন কথা হয় তার বিপক্ষেও কথা হয়। রাজনীতির নেতৃত্ব মানেই তো পক্ষে বিপক্ষে আলোচনায় যে থাকে তিনি তো নেতা। এবং বাংলাদেশে আজকে যেটুকু বুঝতে হবে তারেক রহমানের প্রতিচয়ে আমাদের যে আস্থা, দলের নেতা কর্মীদের আস্থা, এই আস্থাটা আবেগ নির্ভর নয়, এই আস্থাটা হল বাস্তবতা নির্ভর। আর বাস্তবতা নির্ভর বলে ভিন দেশে দূর দেশে বসেও এত একটি দলকে তিনি নেতৃত্ব দিতে পারছেন এবং আকারে ইঙ্গিতে ইশারায় কেউ তার নেতৃত্বের প্রতি কোনো অনিষ্ঠা প্রকাশ করেনি, বরং তার সান্নিধ্য লাভের জন্যই সবাই অপেক্ষা করছে মাত্র। সুতরাং তারেক রহমানকে নেতা আপনাকে বানাতে হবে না, নেতা তৈরি হয় জনগণের ইচ্ছার উপর, জনগণ যার উপর আস্থা পায় তিনি নেতা হন। সে কারণেই শুধু উপাধি দিয়ে নেতৃত্ব সৃষ্টি হয় না, এবং উপাধি একটি অলঙ্কার হিসেবে থাকলেও সেই অলঙ্কারে জনগণের তৃষ্ণা মিটে না। সে কারণে বলছে আজকে জনগণের তৃষ্ণাটা কি, তার তৃষ্ণার ঘাটতিটা কোথায়, তৃষ্ণার ঘাটতিটা তার গণতন্ত্র নাই। সুতরাং সেই তৃষ্ণা মিটাতে পারবে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এবং খালেদা জিয়া আসবে তিনি কারাগার থেকে আসবে, যদিও শেখ হাসিনা চায় তাকে কারাগারে মৃত্যুর মুখোমুখি করতে, এবং তিনি সবচেয়ে বেশি খুশি হবেন খালেদা জিয়া যদি কারাগারে মৃত্যুবরণ করেন। সুতরাং আমি জানি না মানেশ্বর তার এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন না, তার কান্না দেখে মানুষও কাঁদতে ভয় পাবে ভবিষ্যতে, কারণ একটা অপকর্মের জবাব তো তাকে একটা না একটা দিতে হবে, তাকে তো পে করতে হবে। যতটুকু অপকর্ম করছেন, গুম খুন যা করছেন, সেই বিষয়গুলি তো তার জবাব দিতে হবে। কি কারণে তিনি কম দিন দেশে থাকেন, বেশি দিন বিদেশে থাকেন, এবং কি তার কর্মকাণ্ড তার নিজের দলেরও জানে না, তার আশেপাশের নেতা কর্মীরাও জানে না, এই রহস্যময় ঘটনার জন্য আমার পক্ষ থেকে বক্তব্য নাই। তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের চেহারা থেকে তাকালে মনে হয় কি আতঙ্কের ছায়া কাজ করছে,
সেই কারণেই আমরা নিজেদেরকে যত দুর্বল ভাবি আমরা তো ততটা দুর্বল না, আর এই সরকারকে যতটা আমরা শক্তিশালী মনে করি এই সরকার অবশ্যই শক্তিশালী নয়, কারণ নৈতিক ভিত্তির উপর এই সরকার গঠিত হয় না, সেই সরকার কখনো শক্তিশালী হয় না। যে সরকার শক্তিশালী থাকে সেই সরকার খুব খুন করে না বা গায়ে মামলা দেয় না, এবং বিরোধী মতের প্রকাশে লোকজনদের উপর তারা কখনো অত্যাচার করে না। অত্যাচার কে করে? দুর্বলরা অত্যাচার করে, অর্থাৎ শক্তি খাটিয়ে সকলের মুখ বন্ধ করতে চায়। সে কারণে বলবো কিছু লোককে কিছুদিন চুপ রাখা যায়, বেশি লোককে বেশি দিন চুপ রাখা যায় না, কিছু লোককে কিছু দিন ধোকা দেওয়া যায়, বেশি দিন বেশি লোককে ধোকা দেওয়া যায় না। ইতিহাসের এই প্রভাবটা আমি আশা করি শেখ হাসিনা উপলব্ধি করতে পারবেন। উপলব্ধি করতে পারলে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে হয়তো একটি নতুন সুযোগ সৃষ্টি হতে পারে, সেই সুযোগ যদি তিনি নেয়। আজকে বাংলাদেশের সমস্যা অনেক, সেই সমস্যার মধ্যে আজকে দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রোহিঙ্গাদেরকে ইন্দোর দিচ্ছে না এবং তাদেরকে কঠোরহস্তে দমন করা হবে বা আইনের আওতায় আনা হবে, যাই আনুন এটা ভালো কথা। আর প্রশ্ন হচ্ছে রোহিঙ্গাদের ইন্দোর দিচ্ছে স্বয়ং সরকার, যদি ইন্দোর না দেয় তাহলে তারা লক্ষ লক্ষ সমবেত হয়ে সভা করে কি করে, তারা মিছিল করে কি করে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে অনুমতি দেন না, পুলিশ পারমিশন দেন না তার সভা সমাবেশ করতে, রোহিঙ্গাদের উন্মুক্ত ময়দানে যখন সমাবেশ করতে যান সেখানে আমি তো মনে করি সরকারের ইন্ধন আছে, এর পিছনে অন্য কোনো কথা নেই। রোহিঙ্গা ইস্যুটি আমাদের জন্য প্রকট সংকট, এই ইস্যুটি সমাধান করার ক্ষেত্রে যদি সরকার মনে তার সমস্যা তাহলে এই সরকার মোকাবিলা করবে। এই সমস্যাটা জাতীয় সমস্যা, দেশের সমস্যা, জনগণের সমস্যা, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা কালেক্টিভ ইনিশিয়েটিভ দরকার, অর্থাৎ সকলে মিলে জাতীয় ঐক্যের ভিত্তিতেই আমাদেরকে এই সমস্যাটা মোকাবেলা করা, সমাধান করা, পথ সৃষ্টি করা। শুধু তাই না, রোহিঙ্গা মানে অন্য দেশের লোক, ভিন দেশের লোক, তাদেরকে আশ্রয় দিতে হবে আবার তাদেরকে নিরাপদে আমাদের দেশের ফেরত পাঠাতে হবে। এই দেশে ফেরত পাঠানো আর নিরাপদে রাখা এটা অবশ্যই সংকট, সেই সংকট সমাধানের জন্য বিদেশের অর্থাৎ বিশ্বের যত বড় বড় শক্তিধর রাষ্ট্র আছে তাদেরকেও সাথে নিতে হবে, এবং জাতিসংঘের মাধ্যমে সকল রাষ্ট্রকে সক্রিয় করেই রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করা করতে হবে। সে কারণেই আজকে বুঝতে হবে যে রোহিঙ্গারা যেতে চায় না কেন, শোনা যায় যেতে চায় না পত্রিকা, যেতে চায় না কেন, যেতে চায় না পররাষ্ট্রমন্ত্রী যে আপনি বলছেন ইন্ধনদাতা, তারা যেতে গেলে সেখানে আপনি কোনো রাজনৈতিক পুঁজি ব্যবহার করতে পারবেন না, এই ভয় যদি তাদেরকে স্থায়ীভাবে এখানে রেখে জাতীয় সংকট সৃষ্টি করতে চান সেটা অন্য কথা। আর যদি এটাকে উন্মুক্ত আলোচনার মধ্যে দিয়ে সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার লোকদেরকে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ না হয় দ্যাট উইল বি দ্য বেটার ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপুলস অফ বাংলাদেশ, কিন্তু সেটা তিনি করবেন না। সে কারণেই বেঙ্গলীয় ষড়যন্ত্র, এই যে কথা, র্যাব দিয়ে এত মানুষ মারতে পারেন, পুলিশ দিয়ে এত মানুষ খুন খুন করতে পারেন, একটা ডেঙ্গু মশা মারতে পারেন, মশা মারবেন সেটা নিয়েও মানুষের সমালোচনা সেটাও পারেন না। সে কারণেই সরকারের ব্যর্থতা যেমন আকাশ চুম্বি, সেই ব্যর্থতাকে যে সামনে নিয়ে সরকারকে যদি আপনি পতন ঘটাতে চান তাহলে অদম্য সাহস শক্তি নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুপ্রেরণার উৎস সামনে রেখে পথ চললে আমার মনে হয় আমরা দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে, দেশের জনগণ মুক্তি পাবে, সহসায় এবং খুব বেশি দিন সরকারের থাকার সুযোগ আছে বলে আমরা মনে করি না, যদি আমরা সজ্জন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।